গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সন্ধে 8টার থেকে আমি ব্লগটা শুরু করলাম, তার কারণ হচ্ছে দিনের বেলা কিন্তু আমি ব্লগ করতে একদমই সময় পাইনি, অনেক ব্যস্ততার মধ্যে আজকের দিনটা কেটেছে। আর সেটার কারণ কি সেটাও তোমাদেরকে আমি ব্লগের মধ্যে নিশ্চয়ই বলবো। আর ঠিক সন্ধ্যের পরেও একটু ফ্রি হয়েছিলাম, কিন্তু তখন থেকেও আর ব্লগ করিনি। তার কারণ হচ্ছে অনেককে যেহেতু পড়াতে হতো, আর ব্লগ করতে গেলে তো অন্যদিকে মন থাকে, তো বাচ্চাদের ঠিক মতো পড়ানো হয় না। তাই ভাবলাম যে অনেককে প্রথমে পড়িয়ে নিই আর তারপর ব্লগটা শুরু করবো। আর এখন 8টা বেজে গেছে, অনেক 7টা মতো বাজে, মানে যখন পড়তে বসেছিল তো এখন ওর পড়াও শেষ হয়ে গেছে, তো ভাবলাম ব্লগটা শুরু করে দিই। আর আমি কিন্তু সবসময়ই ওকে 1 ঘন্টা মতো পড়াই, 7টা থেকে 8টা বা 6টার সময় বসলে 6টার থেকে 7টা, এরকম আর কি। আর সকালবেলাও ঠিক সেই রকমই, এর থেকে বেশি আমি কখনোই ওকে পড়াই না। মানে আমি চাই না যে ওর পড়ার প্রতি আগ্রহটা চলে যাক। বাচ্চাদের জোর জবরদস্তি করে, বাচ্চাদের জোর করে পড়ালে কী হয়, মানে পড়ার প্রতি আগ্রহটা চলে যায়। সেটা আমি অনিকের, মানে অনিকের ক্ষেত্রে লক্ষ্য করেছি। কারণ যখন ও প্রথম প্রথম স্কুলে ভর্তি হয়েছে না, আমি ওকে একটু জোর করেই পড়াতে বসাতাম বা বলতাম, মানে একটু বেশি পড়াতে চাইতাম আর কি। যেরকম সব মায়েদেরই মনে হয় আমারও সেরকম হয়েছিল, কিন্তু আমি সেই কারণে আমার মানে আরও উল্টা ক্ষতি হয়েছে। আমি বুঝতে পেরেছি যে অনিকের পড়ার প্রতি আগ্রহ চলে গেছে, ওনার নিজে থেকে পড়তে বসতে চাইতো না, ওর মানে পড়াটা ওর একটা বিরক্তির বিষয় হয়ে পড়েছিল। তো আমি আস্তে আস্তে ভাবলাম যে কী করলে ও আবার পড়ার প্রতি আগ্রহটা মানে আসবে। প্রথম প্রথম যখন স্কুলে ভর্তি হয়েছিল তখন তো আমি মানে এত চাপ দিইনি ওকে, কিন্তু মধ্যে একটু চাপ দিয়ে দিয়েছিলাম, তো তখন ও কিন্তু এরকম করেছিল। তারপর যখন আমি মানে ওকে আবার সেই আগের মতো পড়ানো শুরু করলাম, মানে ও নিজের খুশিতে যতটুকু পড়তে চাইতো আমি ততটুকুই ওর জন্য যথেষ্ট ভাবতাম আর কি, তো দেখলাম আবার সেই আগ্রহটা ওর প্রতি চলে এসেছে। ও নিজে থেকে পড়তে চাইতো, সকাল বলো বিকেল বলো, ও কিন্তু একদম নিজে ব্যাগ ট্যাগ এনে বিছানার মধ্যে রাখতো, টেবিল এনে আমাকে বলতো যে মা পড়িয়ে দাও, বা নিজের যতটুকু পড়ার পড়ে নিত। তো ভাবলাম যে হ্যাঁ, এরকমই বাচ্চাদের করা ঠিক, যতটুকু নিজে থেকে পড়তে চায় ততটুকুই পড়ুক, যখন বড় হবে নিশ্চয়ই বুঝতে পারবে নিজের পড়ার চাপ নিজেই করে নেবে। আমরাও তো সেরকমই করেছি যখন ছোট ছিলাম, মারা বলে মানে আমাদেরকে পড়াতো, কিন্তু এখন তো যখন বড় হয়ে গেলাম তখন তো নিজেদেরটা নিজেরাই বুঝতে শিখে নিয়েছিলাম। তো আমার ছেলের ক্ষেত্রেও ঠিক সেরকমই হবে আমি এটা ভাবি। আর ওর যে এখন পড়াশোনার প্রতি আগ্রহটা একটু বেড়েছে, এটা দেখে মানে আমার খুব খুশি লাগে। আর না হলে আমি তো সবসময় আগে আমাদের মাদের বলতাম, মনে হয় ভালোভাবে পড়াশোনা করবে না, পড়াশোনা করে না, লেখা করে না, এরকম বলতাম আর কি আমি। কিন্তু তারপর দেখলাম যে না, আমারই ভুল ছিল, আমি ওকে জোর করে পড়াতাম, ও নিজের খুশিতে পড়লে ঠিকঠাকই পড়ে। তো আজ ওর পড়া শেষ হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে খাবারটা বানিয়ে নেব। তো 1 ঘন্টা মতো তো লেগেই যাবে, আর বাচ্চাদের না পড়া থেকে উঠলে তো মানে খাওয়া সাথে সাথেই দিয়ে দিত, একটু তো খিদে পাই। আমরাও যখন ছোটো ছিলাম পড়া থেকে উঠেই তাড়াতাড়ি রান্না করে যেতাম, যে মা কী রান্না করেছে সেটা মানে খাওয়ার জন্য রাতের বলো আর সকালবেলা বলো। তো আমার বাচ্চার ক্ষেত্রেও তো ঠিক সেমই হবে। তো ভাবলাম যে এখন খাবারটা বানিয়ে নিয়েও একটু সময় টিভি দেখবে, মোবাইল দেখবে, তো আমি এর মধ্যে খাবারটা বানিয়ে নেব। আর দেরি না করে তো সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো ব্লগটা। তো এবারে আমি রান্না করতে চলে এসেছি, আর এই যে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজ কী বানাবো। সয়াবিন আর আলু দিয়ে তরকারি করব, আর সাথে ভাত করে ভাত বসিয়ে দিয়েছি আর কি। আর এটা করলেই তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমি অনিককে মানে সময়ের মধ্যে খাবারটা দিয়ে দিতে পারবো। ওকে আমি সবসময় পড়া থেকে ওঠার কিছু সময়ের মধ্যে মানে খাবারটা দিয়ে দিতে চাই। আর কখনো হয় না যে দিনের বেলা ও খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তো সেই দিনগুলো আমি ওকে মানে পড়াতে বসিয়ে এদিকে এসে রান্নাটা করেনি, কিন্তু আজ আর সেরকম করিনি। ওকে মানে পড়া থেকে উঠিয়েই তারপর রান্না করতে এসেছি। আর এদিকে দেখো, রান্না বসিয়ে আমি একটু বেডরুমে চলে গিয়েছিলাম রুমটা একটু পরিষ্কার করতে। তার কারণ হচ্ছে আমি যে ব্লগটা করছি সেদিন হচ্ছে যে দিনটা আমি পূজার ব্লগটা দিয়েছিলাম তার আগের দিনের ব্লগটা আমি শুরু করেছিলাম, কিন্তু আমি এটা 3 দিনে ব্লগটা কমপ্লিট করেছি আর কি। সোমবার দিন আমি ব্লগটা মানে পুরোপুরি কমপ্লিট করেছি, তো পূজার আগের দিনের। আর পূজা দেবো বলে আমি জায়গাগুলো খালি করছি, ঠাকুরের বাসন কিছু ছিল সেগুলো মানে একটু সরিয়ে রাখছি, আমি এই জায়গাটাতেই ঠাকুর বসাবো আর কি। তো প্রথমে এগুলো খালি করে নিচ্ছি, না হলে আবার সকালবেলা উঠে আমি এগুলো মানে করতে লাগলে আমার পূজাটা দিতে অনেকটা দেরি হয়ে যাবে। আমি ভেবেছিলাম হয়তো আমার বর ওই দিন মানে কাজে চলে যাবে, তাই মানে রাতের বেলায় অনেক কাজ গুছিয়ে রেখেছিলাম, কিন্তু তারপর আর ও কাজেও যায়নি, যেহেতু আমার পূজা দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। আর অনেককে নিয়ে একা একা পূজা দেওয়াটাও তো মানে অনেকটা কষ্টের, ও মানে অনেকটাই সমস্যা দেয়, তাই মানে ওর বাবা আর ওই দিন কাজে যায়নি, ঘরেই ছিল। তো তবু আমি রাতের বেলা কাজগুলো গুছিয়ে রেখেছিলাম বলে আমার মানে ভালোই হয়েছে।
অনেক তাড়াতাড়ি করেই পূজাটা দিয়েছি। ভেবেছিলাম যে 9টার মধ্যে পূজাটা দিয়ে দেবো, কিন্তু মানে 11টা তো বেজেই গেছিলো আমার পূজাটা শেষ হতে হতে। আর এই যে দেখো, এখন আমি মানে জিনিসপত্রগুলো সরিয়ে জায়গাটা খালি করে নিয়েছি, আর এখন ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো। আর অন্যদিকে তো আমার তরকারিটা হচ্ছে। আর আজকে ভেবেছিলাম যে প্রথমে অনিককে খাইয়ে তারপর মানে আমি বাসন টাসন একটু ধুয়ে রান্নাঘরটা একটু ক্লিন করে তারপর আমরা দুজনে খাবো। কিন্তু আমার বর বললো যে না, চলো তিনজনে একসাথেই খেয়ে নিই, তাহলে মানে খাওয়ার পর তুমি রান্নাঘরটা ক্লিন করে তারপর ঘুমিয়ে পড়বে। তো এদিকে দেখো, আমার রুমটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে, সব জিনিসপত্র আমি ঠিকঠাক মতো জায়গাতে রেখে দিয়েছি, আর এই জায়গাটাও আমার পুরোপুরি খালি হয়ে গেছে। আর এদিকে আমার এসে দেখি যে সবজিটাও মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু উতলিয়ে আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আজ যেহেতু নিরামিষ, মানে পূজার আগের দিন নিরামিষ করেছিলাম, তো আজ নিরামিষ। আর এই যে ভিউটা দেখা যাচ্ছে, এটা আসলে আমাদের রান্নাঘর থেকে আর কি জানলা দিয়ে এটা দেখা যায়, খুবই ভালো লাগে। আর তখন আসলে বৃষ্টিও পড়ছিল একটু একটু, তো অন্যদিকে আবার মানে কুয়াশাও ছিল। আর লকডাউনের জন্য এখন তো রাস্তাতে একদমই গাড়ি ঘোড়া নেই, না হলে তো রাত হলেও না, আমাদের এখানে সবসময়ই গাড়ি থাকে। আর এদিকে দেখো, আমার সবজিটাও হয়ে গেছে, আর এটাকে শুকাবো না, যতটুক হয়েছে মানে এতটুকুই হয়ে যাবে। এবার আমরা ভাতটা খেয়ে নেব। আর আজকের ব্লগটা আসলে আমি শুক্রবার দিন, আমি আবারই বলছি শুক্রবার দিন মানে শুরু করেছিলাম, কিন্তু মানে শেষ করেছি একেবারে সোমবারে গিয়ে। মধ্যে দুদিন পূজার দিন তো আমি কাজকর্ম করার জন্য কোনো কিছু করতেই পারিনি, আর রবিবার দিন আমি পুরোপুরি অসুস্থ হয়ে পড়েছিলাম। তোমরা আমার এর আগে যে ভিডিওটা পাবে ওইটাতে হয়তো আমি বলেছি মানে আমি যে অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে ঠান্ডা লেগে বা সারাদিন উপোস করেছি, এর জন্য শরীরটাও হয়তো দুর্বল হয়ে গিয়েছিলো, তাই মানে একদম বিছানাতে ছিলাম রবিবার দিন। সোমবার দিনও সেমই একরকমই ছিলাম, তো সন্ধ্যের পর একটু ভালো লাগছিলো, তাই ভাবলাম যে ব্লগটা একটু কন্টিনিউ করে নিই, না হলে মানে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই কারণেই আর কি সোমবার দিন আমি ব্লগটা মানে আবার কন্টিনিউ করেছিলাম, এবং সোমবার দিন রাতেই আবার ব্লগটা মানে এন্ড করে দিয়েছি আর কি। তো এখন আমি আবার তোমাদের সাথে সোমবার দিন সন্ধ্যের পর কথা বলব। আর আমি শুক্রবার বলতে গিয়ে মানে সোমবার দিন যখন আমি তোমাদের সাথে কথা বলছিলাম তখন শনিবার বলে ফেলেছি, তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। গুড ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 8:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা আসলে আমি শনিবার দিন থেকে শুরু করেছি, কিন্তু তার মধ্যে আর কোনো কিছুই শ্যুট করিনি, আজকে সোমবার থেকে আবার স্টার্ট করেছি। কারণ হচ্ছে আমার মানে ইচ্ছেও ছিল না শ্যুট করার, যেহেতু মধ্যে রবিবার ছিল আর রবিবার হচ্ছে সবার ছুটির দিন, তো আমিও ভাবলাম যে একটু ছুটি নিয়ে নিই। আর এমনিতেও তো আমি রবিবার দিন কোনো ভিডিও আপলোড করি না, আর কাল তো কোনো কিছু শ্যুটও করিনি, তো ভাবলাম যে আজ সোমবার হয়ে গেছে তো ব্লগটা আবার কন্টিনিউ করা যাক। সোমবার দিনটা আমি পুরোপুরি রেস্ট নিয়েছি, কোনো কিছু মানে শ্যুট করিনি। আর আজ সোমবার, আমাদের এখানে কিন্তু সব কিছু খোলা ছিল, তো কালও অবশ্য খোলা থাকবে, তবে বুধবার থেকে আবার মানে বন্ধ হয়ে যাবে করোনার জন্য। এখন মানে এরকমই চলছে এখানে, আর করোনার কেস যদিও এখন মানে আমাদের এখানে অনেকটাই কমে গেছে, তবুও সব ধরনের সাবধানতা তো আমাদের বজায় রাখতেই হবে, তাহলে মানে নিজেরাও সেফ থাকবো, নিজেদের ফ্যামিলিকেও সেফ করতে পারবো, আশেপাশের মানুষকেও সেফ রাখতে পারবো। তো তোমরাও সেটা নিশ্চয়ই বজায় রেখো, আগের মতোই মানে সব ধরনের সাবধানতা অবলম্বন করে চলো, আর তাহলেই হয়তো আমরা সেই পুরনো সিচুয়েশনে ফিরে আসতে পারবো। তো এটাতে ছিল করোনার ব্যাপারে কথা। আর এখন 9টা বাজতেই চলেছে, 8:40 বাজে, তো এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেবো। আর আজকে ডিনারে আমি ডিম আর আলু দিয়ে একটা তরকারি করেছি আর ভাত, তো এটা দিয়েই ডিনারটা হয়ে যাবে। আর অনেক এখন এখানে বসে একটু মোবাইল দেখছে, ওর বড়া শেষ হয়ে গেছে তো মোবাইলটা দেখছে। আর এখন আমরা খাবারটা খেয়ে নেবো, তো সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো ব্লগটা। এই যে দেখো, আমার পুরোপুরি কিচেনটা ক্লিন হয়ে গেছে, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, বাসন সব ধুয়ে নিয়েছি, তারপর এদিকে টেবিল সব কিছুই পরিষ্কার করে নিয়েছি।
এবার চলে যাব বেডরুমে। তারপর গিয়ে আজ বিকেলবেলা একটু তৈরি হয়েছিলাম, তো মেকআপগুলো প্রথমে রিমুভ করব, তারপর ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আর একটু ফ্রেশ হয়ে নেব আর কি, তারপর ঘুমাতে যাব। তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম আমার ফেস ওয়াশ আর ময়শ্চারাইজিং ক্রিমটা, তো সেটাই এবারে লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা পিম্পলস হয়েছে এখানে এখানে, এখন তো মধ্যে মধ্যে এক দুটো পিম্পলস আসে, কিন্তু প্রথমে যখন এগুলো ইউজ করতাম না, অন্য মানে ফেস ওয়াশ বা ক্রিম ইউজ করতাম, তখন তো অনেক পিম্পলস হয়েছিলো। এই যে এখানে দেখতে পাচ্ছ অনেক স্পট পড়ে গিয়েছিলো পিম্পলস হয়ে হয়ে, তো এখন এটা অনেকটাই রিমুভ হয়েছে আর খুবই ভালো। মানে ফেস ওয়াশটা বলো বা ময়শ্চারাইজিং ক্রিমটা বলো, তোমরা ইউজ করে দেখতে পারো, যাদের পিম্পলস আছে তাদের কথা বলছি, আর যাদের নেই তারাও ইউজ করতে পারো, তেমন কোনো কিছু নয় যে যাদের পিম্পলস আছে শুধু তারা ইউজ করতে পারবে, যাদের পিম্পলস নেই তারা করতে পারবে না, সবাই এটা ইউজ করতে পারবে আর খুবই ভালো। তো আজকের ব্লগটা এতটুকুই, আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।